বেতনের দাবিতে শিক্ষক শিক্ষিকাদের ধর্ণা। স্কুলের সামনে হাতে হাতে প্লে কার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ। মাস ধরে বেতন না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। বাতিল হলো আজকের পরীক্ষা, অন্ধকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শিলচর কলেজিয়েট স্কুলে ধর্ণা অব্যাহত। বেতনের দাবিতে স্কুলের সামনে ধর্ণায় বসলেন শিলচর কলেজ রেড স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ছ মাস ধরে কর্তৃপক্ষের কাছে বেতনের দাবি জানালেও কোনো পাত্তা দেননি স্কুল কর্তৃপক্ষ। এতে অনেক অসুবিধায় দিন যাপন করছেন শিক্ষক শিক্ষিকারা। অবশেষে বাধ্য হয়ে আজ স্কুলের সামনে হাতে প্লে কার্ড নিয়ে বেতনের দাবিতে উত্তাল করে তুলল। এদিকে আজ ছিল স্কুলে পরীক্ষা, অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে দেখেন স্কুল বন্ধ এবং শিক্ষক শিক্ষিকারা ধর্ণায় বসেছেন। পরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানতে পারেন আজকের পরীক্ষা বাতিল হয়েছে অনির্দিষ্টকালের জন্য। জানা গিয়েছে বিগত ছ মাস থেকে 11 জন শিক্ষিকা বেতন পাননি, তাই আজ ওনারা ধর্ণায় বসেছেন। এবং শিক্ষিকা অভিযোগ করে বলেন ছ মাস থেকে বিনা বেতনে তারা ক্লাস করে যাচ্ছেন। অনেকবার বেতনের জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হলেও কেউ তাদের দাবি পূরণ করেননি। আর বলেন তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দুর্ব্যবহার করেছেন। তাদের একটাই দাবি, বেতন না দেওয়া পর্যন্ত ক্লাস করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। তো আমরা বিগত এপ্রিল মান্থ থেকে আমরা স্যালারি বঞ্চিত, আমাদের স্যালারি আমাদের হাতে সেটা কিছু হয়নি। আমরা কোনো আমাদের ডিউটিতে খামতি না করে আমরা সম্পূর্ণ আমাদের ডিউটি করেছি। এক্সাম কন্ডাক্ট যেহেতু আজকে হওয়ার কথা ছিল, তো এক্সামের আগে যেগুলো প্রি নেসেসারি স্টেপস থাকে, যেমন কোর্স কমপ্লিট করা, রিভিশন করানো, বাকি যত ধরনের আমাদের টিচার হিসাবে আমাদের দায়িত্ব ছিল, আমরা সম্পূর্ণ উইদাউট এনি খামতি, আমরা উইদাউট এনি ডিস্টার্বেন্স আমরা কমপ্লিট করেছি। কিন্তু আজকে যেহেতু আমরা ছ মাস ধরে স্যালারি পাইনি, তার জন্য আমরা অনেকজনকে অথরিটি, মানে যেমন আমাদের আইএস স্যারকে, তারপর ডিসি স্যারকে, তারপর অনেকজনকে আমরা অলরেডি রিটেন অ্যাড্রেস করে একটা চিঠি পাঠিয়েছি। আর চিঠির রেসপন্স চেয়ে আমরা গত এক মাস ধরে হয়তো অপেক্ষা করছি। তারপর আমরা যে এই সিচুয়েশনে, আমাদের মেন্টালিটি ওই সিচুয়েশন নেই, অবভিয়াসলি ছয় মাস ধরে কেউ যদি স্যালারি না পায় ওর মেন্টালিটি ওই রকম থাকবে না। স্টিল আমরা উইথ অল কেয়ার আমরা বাচ্চাদের গাইডেন্স করার পরও বিফোর দিস এক্সাম আমরা জানিয়েছি আমাদের এখানে অথরিটিকে আমরা জানিয়েছি যে আমরা ডিউটি নিতে
ডিউটি জাস্ট এই এই এক্সামের ডিউটিতে আমরা এখন অস্বীকার করছি, কারণ আমাদের এরকম মেন্টালিটি সিচুয়েশন নেই উইদাউট ছয় মাস, মানে এক দুই তিন পরে আমরা ছয় মাস কাটিয়ে উঠেছি। আর আমাদের নিজেরও আমরা যখন স্কুলে এসে অন্যদের বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমরা একটা শিক্ষক, ওই দায়িত্ব থেকে আমরা এতদিন এই কাজটা করে গেছি। তো আজকে যেহেতু এক্সামের দিন, আমরা আগে ওদেরকে বলে দিয়েছি, এখন কেন ওরা আগে জানায়নি কি হয়নি জানি না, আমরা যে আমাদের কথাটা সামনে রেখে আজকে ওই গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম যে আমরা যেহেতু এপ্রিল মান্থ থেকে স্যালারি পাচ্ছি না, তো আমাদের কথা হলো আমাদেরকে স্যালারি দেওয়া হোক, আমাদের বাচ্চারা, এই বাচ্চাগুলো স্কুলের না, শুধু আমাদের নিজের হিসেবে আমরা পড়াই। আমরা যখন পড়াতে যাই একটা ক্লাসে, যখন আমরা 60টা বাচ্চাকে অ্যাটেন্ড করি, এক একটা বাচ্চাকে আমরা নিজের পার্সোনাল কেয়ার নিয়ে পড়াই, শুধু ক্লাসে যে পড়াই তা না, একটা ক্লাস হ্যান্ডেল করতে অনেক রকম গাইডেন্সও দিতে হয়, অনেক রকম কেয়ারও নিতে হয়। তো সব কিছু পড়ার পরে আজকে যেহেতু ছয় মাস হয়ে গেছে আমরা স্যালারি পাচ্ছি না, তো এই স্টেপটাতে আমরা বাধ্য হয়েছি। এটা হঠাৎ একদমই না, এটা হঠাৎ একদমই না, আমরা মান্স থেকে সবভাবে যতভাবে ট্রাই করতে হবে, সবভাবে জানানো, সবাইকে জানানো হয়েছে, আমরা অথচ শুধু জানি আমরা স্টেপটা নিয়ে নি, আমরা অপেক্ষা করেছি। আজকে যে প্রথমে যে পড়তে পড়তে দেওয়া হয়নি, না আজকে যে মানে বাচ্চাদের এক্সাম ছিল, ওদের একটা প্রিপারেশন করে এসছে এক্সাম দেওয়ার জন্য, ওদের একটা ভবিষ্যৎ নিয়ে খেলা। দেখেন একদিন এক্সাম না দিলে ভবিষ্যৎ না, আমরা এখনো রাজি, আজকে আমাদের স্যালারিটা ক্লিয়ার হোক, আমরা এই মোমেন্টে এক্সামে দিতে রাজি। আমরা সকাল থেকে এসেছি, ঠিক এক্সামের টাইমেই এসেছি, আমাদের লিটা এখন থেকে না, আমরা অনেক আগে থেকে জানিয়েছি, আমাদের এখন যদি দেওয়া হয় স্যালারি, আমরা এখন এই মোমেন্টেও এক্সাম নিতে রাজি। আর বিশেষ করে কথা হলো এক্সাম নিতে চাই, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না হোক চাই বলে আমরা প্রিপেয়ার করেছি বাচ্চাদের, আমরা কোর্স রিভিশন একটা টিচারও একটা টিচারও কোনোভাবে কমতি করে নেই ওদের কাছে, এই আমাদের সে আমরা করতে বাধ্য কি আমরা করতে বাধ্য তো আমরা করতে বাধ্য, আমরা নিজের থেকে চেয়ে করছি না, কারণ করার হলে আমাদের যদি এটা আমাদের বাচ্চার ভবিষ্যতের চিন্তা না থাকতো, প্রথম মাসের পর দিন থেকে করতে পারতাম, সেকেন্ড মাস পাইনি এরপর দিন থেকে করতে পারতাম, আমরা এই করে করে ছয় মাস মাস চলছে, আপনারা ভেবে দেখবেন ছয় মাসের জায়গায় এক মাস আমরা কন্ডাক্ট করলাম, সব কিছুই করলাম, আর আমরা তো এখানে ইললিগাল ভাবে আসিনি, পেপারে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে, আমরা ওইটা দেখেছি, অ্যাপ্লাই করেছি, জানুয়ারি 17 আমরা জয়েন করলাম, তো প্রপার ওয়েতে আমরা আসলাম, এটেন দিলাম, সব কিছুই করলাম আমরা। আমরা এই বিগত ছ মাসের করেছি, আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এটা হয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে আমরা দায়িত্ব নিয়ে বাচ্চাদের পেপার চেক করা, পেপার মানে একদম পুরো কন্ডাক্ট করে পেপার চেক করা, রেজাল্ট দেওয়া, পেপারগুলো ফেরত তোমার গার্জেন্সদের কাছে পৌঁছে দেওয়া, উইদিন যা যা আমাদের করার উচিত সব করেছি, কিন্তু এটা এখন সেকেন্ড হাফ হয়ে গেছে, আর আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি যেহেতু, আমাদের ওই উত্তরটা চাই। আর আমরা কিন্তু জিজ্ঞেস করবো কিন্তু তারপরে ডিসি স্যারকে, সবাইকে আমরা বলছি কিন্তু আমরা কিছু মানে রেসপন্স তো পাচ্ছি না, তখন লাস্ট ফাইনাল স্টেপ আমরা এটা নিয়েছি, আমরা কোনোভাবেই বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে খেলা করতে চাই না, অবভিয়াসলি চাই না, তাই তো ছ মাস ওয়েট করতে হয়, নাহলে তো এক মাসের পরেই আমরা স্টার্ট করতে পারতাম। এদিকে অভিভাবকরা বলেন তাদেরকে আগাম জানানো হয়নি, ফলে আজ অনেক দূর দূরান্ত থেকে পড়ুয়াদের স্কুলে নিয়ে এসে শুনতে পান পরীক্ষা বাতিল হয়েছে, এতে পড়ুয়ারা বিপাকে পড়েছে, বলেন প্রায় সময়ই এই স্কুলে এরকম হয়ে থাকলে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুলের পরিচালনা কমিটির তরফে জানানো হয় শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী পরীক্ষার দিন ধার্য করা হবে। এর আগে অবধি আমরা মানে স্যালারি পাইছি না, এইটা হওয়ার পরে তার কাছে আমরা বহুত বার গেছি, যাওয়ার পরে তাই আইএস ম্যাডামে ওই নতুন যারা আসিল মানে 11 জন টিচার তারা স্যালারি তাই দিতা না, না করছো না করিয়া কোথাও যারা বাকি আছে এরা আমি 3 মাসের স্যালারি দিব, তো অলমোস্ট তখন 4 মাস হয়ে গেছে, আমরা মানে তারপরে তো আমরা কইলাম আমরা কেন আমরা তো অলমোস্ট 4 মাস হয়ে গেছে আমরা বেতন, আর তারা আপনি দিতা না কেন, তারা তো ডিউটি করছে অ্যাকর্ডিংলি অ্যাডভার্টাইজ হয়েছে পেপারের মধ্যে, তারা ইন্টারভিউ ফেস করছে, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তারা ডিউটি করিয়া যাক, একটা মানুষের ডিউটি করছে হেতো স্যালারি পাইতো, আপনি তারা অ্যাটলিস্ট যতদিন তারা চাকরি করছে ততদিনও স্যালারিটা দেই, দেওয়ার পরে লাগে আপনি তাদের অর্ডার দিন যে না তোমরা আর ফার্দার ওখান ডিউটিতে আইও না, যতদিন অবধি কেস শেষ হইতো না, কেস শেষ হইলে পরে তোমরা আইবাই, এইটাও হইতে পারতো তাই এটাও করছো না, এখন এটা তো আমরা মানিয়ে নিতে রাজি নাই না, এখন একটা মানুষের কাজ করছে অতদিন থেকে গিয়া আর এ স্যালারি পাইতো না, এটা তো কেমনে হইল, তার কাছে প্রেয়ারের উপরে প্রেয়ার প্রেয়ারের উপরে প্রেয়ার দিছি তাদের দেওয়ার পরও তাই কোনো লেটারের আজকে অবধি রিপ্লাই দিছি না,
আইএস ম্যাডামে, আজকে অবধি কোনো লেটারের তাই রিপ্লাই দিছুন না, না না দিয়া লাস্টে এখন আমার যে সময় তারা এইটা 14/9/2023 একটা চিঠি দেওয়া হয়েছে, আমার চিঠি পাইছি ওই লোকে 11 জন টিচারের সিগনেচার দিয়া যে তারা আর পারেন না, সার্ভাইভ করতে পারেন না তারা যেহেতু স্যালারি পান না। এটার উপরে আমি অ্যাসোসিয়েশনের মিটিং ডাকছি, ডাকিয়া ওই মিটিংয়ের মধ্যে এইটা নিয়ে ডিসকাস হয়েছে, ডিসকাস হওয়ার পরে অ্যাসোসিয়েশনে সবের মতামত নিয়া এই লোকের রিজলিউশন আছে অ্যাসোসিয়েশনের ইমার্জেন্ট মিটিংয়ের, সবের সিগনেচার আছে এইখানের মধ্যে, সবে মতামত দিছে যে তারা তারা ইয়া কইছে তারা ডিউটি করতে পারতো না, তারার লোকে আমরাও সব অ্যাসোসিয়েশন মেম্বারে কইছে আমরাও তারার লোকে আসি দাঁড়াইয়া, যেহেতু তারা বেতন পাইছে না তারা ডিউটি করতো না আমরাও করতাম না, আমরারও তো আরও 4 মাস হয়ে গেছে বেতন নাই, ওই তখন ইয়ে দিয়ে দিছে। আর আমরা এই এই লেটারটা আপনার পালা এই যে এই দেখুন এই লেটারটা আইএস এর দিছি, এটা কপি টু দিছি, আর সব কপি টু সবরে দেওয়া হয়েছে, ইনফর্ম করুন যে না আপনি এই জিনিসটা তো আপনার মিটিংও আসলে আপনিও জানুন সব ঘটনা, আপনি আইএস এর একবার জানাইন ঘটনাটা যে এই ব্যাপারে এই জিনিসটা ঘটে আমি কি করণীয়, তো তাই জানাইছুন না, এটা তো টান ব্যাপার, এটা তো উত্তর টাইমে দিতে পারবা। আর আরেকটা হইল গিয়ে স্কুল গ্রুপে যেগুলো দেওয়া এটাও তো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন দিতা, ও তাই যদি কিছু দেন না আমরা যে অ্যাজ এ টিচার আমরা তো দিতে পারবো, কি দাবি দাবেন ডিটেলস? তো আমি আমি মিটিংয়ে আসলাম, আমি শুনছি আমরা কয়েকজন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মানে আমরা টিচার তারা বেতন পাইতেছে, তো তার সঙ্গে আমার এক আমি সহমর্মিত আমার আছে, তারপরে তো এটা ডিসিশন পরীক্ষার যে আজকে কেন না কেন আমি আপনি বুঝছে আমি জানি না আপনারা আমার ডেজিগনেশন সম্বন্ধে আইডিয়া আছে কিনা, আমি এইচএম আইসি, তো আইএস ম্যাডাম আমার কইছেন আমার যেগুলি ডিউটি মানে পরীক্ষা ক্লাস চলা রুটিন আমার জন্য এগুলি ওনার সঙ্গে কথা কইয়া করতাম, তো আমি তো ডে টু ডে ডে এরকম কইরে গেছি। টিচারগুলোর বেতন কেন হয়নি? তো আমার অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট আমার আপনাকে একাডেমিক আমি শুধু একাডেমিক, আজকে কি কি কারণে পরীক্ষাটা ক্যান্সেল হলো ডিটেইলস তো বলুন, পরীক্ষা নেওয়া আবার হবে নাকি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমার যা ইনস্ট্রাকশন দিব আমি অ্যাকর্ডিংলি তা, তো কালকে পরীক্ষা হবে নাকি এই বিষয়টা আপনি জানেন না? না আমি তো কইতে পারতাম না, আমি জানি না না আমি কইতে পারতাম, মানে আপনি টোটালি এই ঘটনার বিষয়ে কোনো কিছু জানেন না? মানে তো বুঝছি না, এই যে ঘটনা আজকে যেটা হয়েছে যে পরীক্ষা হলো না বা এই শিক্ষকরা ধর্ণা ভরেছিলেন প্লেকার্ড হাতে নিয়ে, এডুকেশনের ব্যাপারটা তো আমি জানি কারণ আমি মিটিং এ আসলাম। আচ্ছা আজকে যে পরীক্ষা আমাকে না এটা তো আমার তারা জানাইছে না, যোগাযোগ হয়েছে না কিছু জানাইছে না এখন পর্যন্ত আমি কিছু পাইছি। আপডেট এই পর্যন্তই, পরবর্তী নিউজ পেজে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়, ধন্যবাদ।